সুন্দরভাবে তুলে ধরেছেন, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা এবং তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই উপস্থিতি আরেকটা বিষয় আমি একটু বলবো, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের কথা আমার একদম আপনাদের দ্বার প্রান্তে আমার উপসভায় কৃষি কর্মকর্তা আছে, তারপর এবং ওখানে কতটুকু সার দিতে হবে ওই জমিতে, একদম কতটুকু ইউরিয়া কতটুকু সহকারে সেবা যদি আপনি নাও পান, আপনি কিন্তু ওই খামারি অ্যাপ থেকে একদম আধুনিক যে সেবা করে দেবেন, এটা আমাদের একদম মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে এবং আমার উপসহকারীরা আপনাদেরকে নির্দেশনা দিচ্ছে। আশা করি আপনারা এই কাজটা করবেন, সবাইকে ধন্যবাদ। তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আপনাদের হয়তো বা অভিজ্ঞতা দীর্ঘদিনে, কিন্তু যারা কৃষি অধিদপ্তরে কাজ করছেন তারাও দীর্ঘদিন ধরে এখানে রিসার্চ করছেন, কাজ করছেন এবং তারা টেকনিক্যালি সাউন্ড, তারা অনেক বিষয়ে আপনাদের থেকেও কিছু কিছু বিষয়ে স্পেসিফিক্যালি জানেন। যে বিষয়টা আমার ভাই চেয়ারম্যান মহোদয় এবং আমার প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা যখন স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি।